আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তোমরা চিত্রে দেখতেই পাচ্ছ যে ক্যান্টিলিভার বিমের দুইটা চিত্র দেওয়া আছে। আজকে আমরা ক্যান্টিলিভার বিম থেকে কিভাবে আমাদেরকে শিয়ার ফোর্স এবং বিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাতে হয় সেটা আমরা শিখবো। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা সাধারণত যারা চতুর্থ সেমিস্টারে আছো বা আমরা যারা চাকরি পরীক্ষার্থী রয়েছি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা নিয়ে আমরা শিখে রাখা ভালো। আমরা এখানে একটা চিত্র আছে, এখানে একটা চিত্র আছে, আমরা ধাপে ধাপে কাজটা করা শিখবো। আমি যদি প্রথম চিত্রটা একটু লক্ষ্য করে দেখো তোমরা, তাহলে দেখছো যে এটা আমাদের ক্যান্টিলিভার বিম। এখন ক্যান্টিলিভার বিম সেটা তোমাকে বুঝতে হবে। দেখো এই পাশে কিন্তু আমার একটা কি করা আছে, আবদ্ধ আছে, আর এই পাশে আমাদের মুক্ত। অর্থাৎ যে সকল বিম এক পাশে আবদ্ধ এবং অন্য পাশে মুক্ত অবস্থায় লোড বহন করে সেটা হচ্ছে আমাদের কি, ক্যান্টিলিভার বিম। আচ্ছা, তো ক্যান্টিলিভার বিম তো আমরা বুঝতে পারলাম। দেখো এখানে কিন্তু আবদ্ধ, আবার এই পাশে কি হয়েছে, আমাদের আবদ্ধ হয়েছে। কিন্তু আর ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, সেটা হচ্ছে এর সাপোর্ট। এটা আমাদের কিন্তু সাপোর্ট, এই সাপোর্টে সর্বোচ্চ মোমেন্ট উৎপন্ন হবে। কথাটা কি মনে থাকবে তোমাদের? আচ্ছা, আমি তার চিত্র লক্ষ্য করি। তাহলে প্রথম চিত্রটা যদি আমি কাজ করি, তাহলে এই চিত্র থেকে আমাদেরকে প্রথমে কি বের করতে হবে, প্রতিক্রিয়া বলটা বের করতে হবে। তাহলে খুব মনোযোগ দাও তোমরা সবাই। এটা ধরো আমরা এ ধরে নিলাম প্রতিক্রিয়া বল। এখন প্রতিক্রিয়া বল নির্ণয় করতে হলে তুমি দেখো এখানে আমাদের আসছে, তাহলে আমাদের সেটা কোন দিকে হবে, নিচের দিকে, 750। আচ্ছা, তাহলে এতটুকু আমরা দিলাম। কিন্তু দেওয়ার পরে তোমরা লক্ষ্য করে দেখো আমাদের এই পয়েন্ট থেকে এখানে আমাদের আসতে হবে, তাহলে এখানে কিন্তু আমাদের কোনো লোড নেই, তাহলে সেটা আমাদের কি হবে, একদম আনুভূমিক বরাবর আমাদের চলে যাবে। আচ্ছা, তাহলে এবার এখানে আমরা চলে আসার পরে তোমরা লক্ষ্য করে দেখো আমার এখানে একটা লোড আছে 650 কেজি পার করে দিচ্ছে। তাহলে এই লোডটা কোন দিকে, নিচের দিকে। তাহলে দেখো তো আমরা এই রেফারেন্স অক্ষের নিচেই আসি এবং আমরা নিচের দিকেই যাবো, তাহলে সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো আমরা কত যোগ করি, ঠিক না? তাহলে এখানে 750 আর এটা যদি 650 সাথে 3 গুণ করে এর সাথে যোগ করি তাহলে আমাদের মান আসবে কত, 700। আর এটা কি হবে লোড, এটা কিন্তু আমাদের সমভাবে বিস্তৃত লোড। আর সমভাবে বিস্তৃত লোড হলে সেটা কি করতে হবে তোমাকে, হ্যাঁ, হেলানো ভাবে দিতে হবে। দেখো এই ব্যাপারটা হবে কোন রকম, এই রকম ভাবে। তাহলে এখানে আমাদের কত, 700 আমরা এটা দিলাম। এখন দেওয়ার পর দেখো এই পয়েন্ট আমাদের একটা প্রতিক্রিয়া বল আছে, সেটা কত, 700। তাহলে আমাদের এটা জিরোতে মিলে যাবে। ওকে, আচ্ছা, আর তোমার সৌন্দর্য বৃদ্ধির জন্য তোমরা একটু এরকম করে দিতে পারো। এটা কিন্তু আমরা কি গেলাম, এসএফডি। তোমরা এখানে কি লিখে দিবে, অল ইউনিট কেজি, ঠিক আছে আমার কথাটা। এবার যদি আমরা বিএমডি হিসাব করতে যাই, আমরা কিন্তু ক্ষেত্রফল ভাবে হিসাব করব। তাহলে দেখো আমাদের যে এতটুকু যে আছে, এতটুকু আমাদের একটা কি ক্ষেত্র তৈরি করেছে, আয়তক্ষেত্র, যার ক্ষেত্রফল আমাদের কত হবে, 750 × 1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত হয় এটা, 750। এটা আমরা 750 দিলাম। এবার তোমরা লক্ষ্য করে দেখো আমাদের এই যে ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করবো, এটা কিন্তু আমার ট্রাপিজিয়াম তৈরি করেছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তো আপনারা জানেন যে সমান্তরাল বাহুর যোগফল গুণ মধ্যবর্তী দূরত্ব এবং ভাগ কত দিতে হবে, 2। তাহলে আমাদের কত আসে দেখো, 750 যোগ 2 × 3। আমি এটা আবারও রিভাইজ দিচ্ছি তাহলে ভালো হয়। 750 যোগ 2 × 3। তাহলে আমার মান আসলো কত, 5175। তাহলে আমি এই মানটা যে পাইলাম এটা কিভাবে বের করলাম, যে এরকম ভাবে যে 750 যোগ 750 ½ গুণন। আর আমাদের এটার দূরত্ব কতটুকু, এটার দূরত্ব হচ্ছে আমাদের 3 মিটার, এখানে 3 গুণন দিলে আমাদের কত অ্যান্সার আসে, 5175 আমাদের আসে। আর এটা যেহেতু তোমরা পাইলা, আর এটা যেহেতু আমার দিক নিচের দিকে, তাহলে যোগ হবে, তাহলে 750-এর সাথে আমরা এই মানটা যোগ করে দেবো। তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসে দেখো, যোগ 750, তাহলে আসলো আমাদের 5925। তা সেটা আমরা কোন দিকে দেবো, এইখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এখানে সমভাবে বিস্তৃত রোড আছে তখন এটা তোমাকে দিতে হলে এরকম একটু কার বাঁকার তোমাকে দিতে হবে। কথাটা কেমন থাকবে তোমাদেরকে? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কত লিখবো, 5925 এতে লিখবো। আর এখানে যেহেতু এটা বিএমডি, সেক্ষেত্রে তোমাকে দিতে হবে কি, এখানে তোমরা লিখে নিবা যে অল ইউনিট কেজি পার মিটার। তোমরা এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য এরকম দিতে পারো। এটা এটা ছিল আমাদের প্রথম চিত্রের এসিডি এবং বিএমডি, যেটা আমাদের ক্যান্টিলিভার বিম দেওয়া আছে সেখান থেকে আমরা করলাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এবার যদি আমরা 2 নম্বর চিত্রটা লক্ষ্য করি, তাহলে তোমরা দেখো এ
এই যে দুই নম্বর চিত্রটা, এটা কিন্তু আরো একটু গুরুত্বপূর্ণ ম্যাথ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে 2 kN/m লোড দেওয়া আছে সমভাবে 10 মিটারে, আর এই পয়েন্টে একটা লোড দেওয়া আছে সেটা হচ্ছে 10 kN। আর এই যে এটা দেওয়া আছে, এটা কি আমাদের কি লোড? না, এটা কিন্তু আমাদের বিশুদ্ধ মোমেন্ট। মনে থাকবে কথাটা? তাহলে আমরা যদি এখান থেকে লোডটা বের করে নিই তাহলে দেখো কিরকম হয় প্রতিক্রিয়া বল। আমরা এটা আর এ ধরে নিলাম, সেক্ষেত্রে আমাদের কত আসবে এখানে 2 × 10। তোমরা তো বুঝতে পারছো যে কেন দিলাম, কারণ প্রতি মিটারে যদি 2 হয় তাহলে 10 মিটার কত হবে? 2 গুণ করতে হবে, আর এখানে আমার লোড কত? 10। তাহলে এখানে কত হবে? 10 × 20 আর 10 আমাদের কত আসলো? 30। আর তোমায় কিন্তু অনেকেই বলতে পারো যে আমরা এটা কেন নিলাম না, ঠিক না? এটা কি নেওয়া যাবে না, কারণ এটা তো আমরা প্রতিক্রিয়া বল নির্ণয় করছি, এটা তো বল, আর এটা হচ্ছে আমাদের কি মোমেন্ট। এখানে কিন্তু আমাদের হিসাবের খাতা এটা আসেনি। এবার দেখো তাহলে আমরা এটা মান কত পেলাম? 30। এই ম্যাথটা কিছুটা ব্যতিক্রম আছে। তোমরা যারা এসএফডি ডিএফডি করো তোমরা দেখবে, তোমরা আমরা সাধারণত কিন্তু বাম পাশ থেকে শুরু করি, তাই না? কিন্তু এখানে আমাদের শুরু হচ্ছে কোন দিক থেকে? ডান দিক থেকে। যদি ডান দিক থেকে শুরু করো তাহলে তোমাকে মনে রাখতে হবে এটার দিক কিন্তু নিচের দিকে বোঝাচ্ছে, ঠিক না? তাহলে আমাদের তো মনে হচ্ছে যে আমাদের নিচের দিকে আসবো, তাই না? কিন্তু যখন তোমরা ডান দিকে শুরু করবে, যদি তীর চিহ্নটা নিচের দিকে বোঝায় তাহলে সেটা তোমাকে দিতে হবে উপরের দিকে। কেন দিতে হবে? কারণ এটা নিয়ম, এবং ডান দিক থেকে শুরু করলে এভাবে দিতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কত আছে? 10। এটা তো আমরা নিচের দিকে দেবো না, তাহলে সেটা কোন দিকে দেবো? এখানে এখানে আমাদের কত হলো? 10। এটা কেন দিলাম? কারণ আমরা ডান দিক থেকে শুরু করছি। এখন দেখো এই পয়েন্ট থেকে যদি আমরা এখানে আসতে চাই তাহলে আমাদের এখানে 2 kN/m দেওয়া আছে, তাহলে এটা নিচের দিকে, কিন্তু যেহেতু আমরা ডান দিক থেকে শুরু করেছি তাহলে এটা কি বোঝাবে? উপরের দিকে, এবং যোগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে এটার দূরত্ব কতটুকু হয়? 20। আর এটা হচ্ছে আমাদের 20, আর এটা 10 আমাদের যোগ করতে হবে, তাহলে কত হয়? 30। আর এটা আমাদের কি আকারে যাবে? এরকম কার্ভ আকারে যাবে। কার্ভ হবে না, এটা আমাদের হেলানো হবে দিবা। যদি এখানে একটা বাঁকা হয়েছে তোমরা একদম এটা সোজা ভাবে দেওয়ার চেষ্টা করো, সোজা মধ্যে একদম হেলানো ভাবে দিবা। আচ্ছা তাই এটা আমরা দিলাম, এখানে তোমরা লিখে নেবা যে অল ইউনিট kN, এখানে বলতে প্রতিটি কত করে kN করে। আচ্ছা এইবার এটা যদি আমরা BMD অঙ্কন করতে চাই তাহলে BMD এর ক্ষেত্রে সেই আগের নিয়ম, সেটা আমাদের নিচেই দিতে হবে, বাম দিকে নিচে। তাহলে এখানে তোমরা প্রথমে দেখো এখানে একটা মোমেন্ট আছে না, মোমেন্ট কত? 50। তাহলে 50 আমরা ধরে নিলাম যে আমাদের এখানে কত? 50 kN/m, এটা কিন্তু ধরে নিলাম। এটা এটা কিন্তু উপরের দিকে দেওয়া যাবে না, কারণ নিচের দিকে ক্রিয়া করছে। এখন দেখো তোমরা এই যে ক্ষেত্রফলটা আমাদের হিসাব করতে হবে, এই ক্ষেত্রফলটা বের করবে কিভাবে? 30 যোগ 10 ½ গুণন, আর আমাদের মধ্যবর্তী দূরত্ব কত? 10। তাহলে দেখো তো আমাদের কত আসে, তাহলে আমাদের আসলে হচ্ছে 200। এখন দেখো এটা ডান দিক থেকে শুরু করলে যদি এটা যদি উপরে হয়, এটা আমাদের রেফারেন্স চক্র উপরে, কিন্তু নিয়ম অনুযায়ী ডান দিক থেকে শুরু করলে যদি দ্বীপটা নিচের দিকে, তীর নিচের দিকে বোঝালে সেটা নিচের দিকে তোমাকে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে এটা নিচের দিকে হবে, আর আমাদের অবস্থান নিচের দিকে, তাহলে আমাদের সেটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই যে 50 আর এই যে 200, তাহলে যোগ করলে আমাদের কত হয়? 250। কিন্তু এখানে আমাদের যেহেতু সমভাবে আছে, এখানে একটা কার্ভ দিতে হবে তোমাকে, দেখো তাইলে এরকম একটা কার্ভ আকারে তোমরা দিয়ে দিবা, 250 kN/m। তো আমাদের এতটুকু ছিল এই দুইটা চিত্রের ক্যান্টিলিভার বিমের কিভাবে এসএফডি বিএমডি অঙ্কন করতে হয়, এতটুকু ছিল। অবশ্যই এটা তোমরা চর্চা করবে এবং ভিডিওটা শেয়ার করবে, এবং কোনো ভুল ত্রুটি হলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।